হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে আবার আসলাম। আসলে আমি অসুস্থ ছিলাম, সবার দোয়ার কারণে, সাপোর্টের কারণে আবার আসতে পেরেছি। তো আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে জাপানিজ কেয়ার গিভার হিসেবে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার ব্যাপারে যে ডিমান্ড রয়েছে আইএম জাইকার পক্ষ থেকে, সে বিষয়ে তুলে ধরবো এবং কোন কোন যোগ্যতা লাগবে এবং ল্যাঙ্গুয়েজ কোর্স লাগবে কিনা এবং কী পর্যন্ত লাগবে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে প্রতিবারের মতো এবারও আবেদন রইল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখুন। আর যারা অলরেডি করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, জাপানে যে কেয়ার গিভার হিসেবে বাংলাদেশ থেকে যে ওয়ার্কার্স নেওয়া হবে, স্কিল্ড ওয়ার্কার্স, তো বেসিক্যালি সেটার যে তত্ত্বাবধান করবে আইএম জাপান। আইএম জাপান হলো ইন্টারন্যাশনাল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্টাল একটি এজেন্সি জাপানের, যেটি কোঅপারেট করছে বিএমইটিকে, বাংলাদেশ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট এবং ট্রেনিং, এই ডিপার্টমেন্টকে তারা হেল্প কোঅপারেট করছে, কোলাবোরেট করছে তাদের সাথে যে জাপানে কীভাবে কেয়ার গিভার নেওয়া যায়। তো জাপানে কেয়ার গিভার যারা হিসেবে যারা অ্যাপ্লাই করতে চান তাদের জন্য যে রিকোয়ারমেন্টসগুলো হচ্ছে, সেটি বেসিক্যালি আপনাদেরকে অবশ্যই এইচএসসি পাস হতে হবে এবং লেভেল N4 ল্যাঙ্গুয়েজ কোর্সে দক্ষ থাকতে হবে, পাস করতে হবে। তার পাশাপাশি আপনাদের বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে এবং আপনারা প্রাথমিকভাবে আপনাদের আপনারা বিভিন্ন টিটিসি রয়েছে, বাংলাদেশে 42টির বেশি টিটিসি রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, তো সেখান থেকে আপনারা প্রাইমারি কোর্স শেষ করে আপনারা পরীক্ষা দিবেন। তো সেই পরীক্ষায় যদি আইএম জাপান আপনাদেরকে সিলেক্ট করে, তারপরে তারপরে মূলত আপনাদেরকে তারা লেভেল N4 কোর্সের জন্য প্রস্তুত করবে এবং সেই অনুযায়ী আপনারা পরীক্ষা দিয়ে যদি পাস হন আপনারা কেয়ার গিভার হিসেবে সেখানে যেতে পারবেন। প্রাইমারিলি আপনারা যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হতে যাচ্ছেন জাপানের কেয়ার গিভার, তারা শুধুমাত্র 2টি টিটিসি সেন্টারে জাপানের জাপানিজ কেয়ার গিভারের যে রিকোয়ারমেন্টস রয়েছে সেই অনুযায়ী তারা ল্যাঙ্গুয়েজ কোর্স করানো হয়। সেই 2টি স্থান হলো পাবনার একটি টিটিসি এবং আরেকটি টিটিসি সহ অন্যান্য যে লিস্টগুলো রয়েছে টিটিসি সেন্টারের, সেটা আমি ওয়েবসাইট ডেসক্রিপশন বক্সে, আমার একটি ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট লিঙ্কে গিয়ে সব ডিটেলস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই যারা কেয়ার গিভার হিসেবে অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই মনে রাখতে হবে আপনাদের ন্যূনতম যে এক্সপিরিয়েন্সটুকু থাকা দরকার, যে কেয়ার গিভার কাজটা কী এবং কেয়ার গিভার হিসেবে কী কী কাজ করতে হয়, এই বিষয়ে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে অথবা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে তারা এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনাদের প্রাইমারিলি আপনাদের কোর্স করা থাকে, যে কোর্সটি বিভিন্ন টিটিসি সেন্টারে 1000 টাকার মতো ফিস নিয়ে থাকে, যদিও আপনারা যদি প্রাইমারিভাবে সিলেক্টেড হন আইএম জাপানের পক্ষ থেকে, সে তারপরে স্টেপগুলো সম্পূর্ণ বিনা খরচে, অর্থাৎ আপনাদের কোনো ধরনের খরচ বহন করতে হবে না একদম জাপান যাওয়ার আগ পর্যন্ত। জাপান যাওয়ার পরে আপনারা মাসে 1 লাখ থেকে 1 লাখ 1.5 লাখ টাকার উপরে আয় করতে পারবেন সেখানে। তো যারা বিনা খরচে যেতে চাচ্ছেন, আগ্রহী, ইন্টারেস্টেড, তারা অবশ্যই মনে রাখবেন যে আপনাদের কোয়ালিফিকেশন এইচএসসি পাস হতে হবে, আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সে দক্ষতা থাকতে হবে, বয়স 20 থেকে 28 বছরের ভিতরে হবে। এই এই ক্রাইটেরিয়া যদি আপনারা ফুলফিল করতে পারেন অবশ্যই আপনারা ফ্রিতে, অর্থাৎ বিনা খরচে জাপান যেতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখুন। আর আপনাদের যে কোনো ধরনের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।